বিনিয়োগের শুধুমাত্র প্রাথমিক ধারণাটুকুই জানা। তিনি শুধু এটুকু বোঝেন যে বেশি ঝুঁকি মানে বেশি রিটার্ন আর কম ঝুঁকি মানে কম রিটার্ন। মিউচুয়াল ফান্ডের জগতে ছবিটা ঠিক এর উল্টো হয়। আর এটা জানার পর রবির কাছে চমকের অন্ত ছিল না। বিনিয়োগের প্রবণতার নিরিখে অ্যাক্টিভ ফান্ডকে পিছনে ফেলে দিচ্ছে প্যাসিভ ফান্ড। এগুলিও মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে পারফর্ম করেছে। মতিলাল অসওয়াল AMC-র মতে গত 5 বছরে প্যাসিভ ফান্ডের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই সময়ের মধ্যে প্যাসিভ ফান্ডের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট বা AUM 8.5 গুণ বৃদ্ধি পেয়েছে। 2018-র আর্থিক বছরে সমস্ত প্যাসিভ ফান্ডের মোট AUM ছিল প্রায় 83,000 কোটি টাকা, কিন্তু 2023-এর মার্চ মাস নাগাদ তা বেড়ে হয়েছে 7,60,000 কোটি টাকা। সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল মতিলাল অসওয়াল AMC। সেই সমীক্ষায় অংশগ্রহণকারী 61% বিনিয়োগকারী জানিয়েছেন যে তাঁরা অন্তত একটি প্যাসিভ ফান্ডে বিনিয়োগ করেছেন। প্যাসিভ ফান্ডে প্রতি সাধারণ লগ্নিকারীদের আগ্রহ বৃদ্ধির কারণ রয়েছে একাধিক। বিশেষত এই ফান্ডগুলি তুলনামূলক সস্তা এবং এতে লগ্নি করাও সুবিধাজনক, পাশাপাশি মার্কেটের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ রিটার্নও দিয়ে থাকে। প্যাসিভ ফান্ড দু ধরনের হয়ে থাকে, ইন্ডেক্স ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ETF। ETF এর মধ্যে আবার রয়েছে গোল্ড ETF এবং সিলভার ETF ইত্যাদি। সমীক্ষায় এও দেখা গিয়েছে যে ভারতে বিনিয়োগকারীরা ETF এর তুলনায় ইন্ডেক্স ফান্ড বেশি পছন্দ করেন। ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের 87% এও বলেছেন যে তারা ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করেছেন। উল্টো দিকে 42% বলেছেন যে তারা ETF এর মাধ্যমে বিনিয়োগ করেছেন। এখন অ্যাক্টিভ এবং প্যাসিভ ফান্ডের মধ্যে পার্থক্য বোঝা যাক। অ্যাক্টিভ ফান্ডে একটি স্কিমের টাকা একজন ফান্ড ম্যানেজার ম্যানেজ করেন, অর্থাৎ বিনিয়োগকারীদের অর্থ কোথায় লগ্নি করতে হবে এবং কোথায় নয় সেই সিদ্ধান্ত নেন ফান্ড ম্যানেজার। এটি ফান্ড ম্যানেজারের বিচক্ষণতা বা কৌশলের ওপর নির্ভর করে। অন্যদিকে একটি প্যাসিভ ফান্ড প্যাসিভ পদ্ধতিতে কাজ করে, তারা কেবল একটি নির্দিষ্ট ইন্ডেক্স ট্র্যাক করে। স্কিমটি যে ইন্ডেক্স ফলো করে সেই নির্দিষ্ট ইন্ডেক্সের অন্তর্গত শেয়ারগুলিতে স্কিমের টাকা লগ্নি করা হয়। ইন্ডেক্সের শেয়ারগুলির ওয়েটেজ অনুযায়ী স্থির করা হয় লগ্নির অর্থ। যেমন ধরুন একটি নিফটি ইন্ডেক্স ফান্ড স্কিমের অর্থ লগ্নি করা হয় নিফটি সূচকের অন্তর্গত 50টি কোম্পানিতে। একটি প্যাসিভ ফান্ডের রিটার্ন বেঞ্চমার্ক সূচকের রিটার্নের আশেপাশে থাকে। দেখা যাচ্ছে নিফটি 50 সূচক গত বছরে প্রায় 12% রিটার্ন দিয়েছে। তাই নিফটি 50 ইন্ডেক্স অনুসরণ করে এমন প্যাসিভ ফান্ডগুলি থেকে 12% আশেপাশের রিটার্ন প্রত্যাশা করা যেতেই পারে। এখন বড় প্রশ্ন হলো, লগ্নিকারীরা কেন প্যাসিভ ফান্ড বেশি পছন্দ করছেন? সমীক্ষায় অংশগ্রহণকারী 57% জানিয়েছেন যে তাঁরা মূলত কম খরচের কারণে প্যাসিভ ফান্ড বেছে নিয়েছেন। 56% অংশগ্রহণকারী এও বলেছেন যে প্যাসিভ ফান্ডে লগ্নি করা সহজ বলে তারা এটিকেই বেছে নিচ্ছেন, আর বাজারের মতো রিটার্ন পাওয়া যায় বলে তারা প্যাসিভ ফান্ডে লগ্নি করতে পছন্দ করছেন, এমনটাই জানিয়েছেন 54% বিনিয়োগকারী। একটি প্যাসিভ ফান্ডের খরচ সাধারণত একটি অ্যাক্টিভ ফান্ডের তুলনায় কম। একটি প্যাসিভ ফান্ডের এক্সপেন্স রেশিও অর্থাৎ কস্ট অফ ফান্ড সাধারণত 0.05 থেকে 1% মধ্যে থাকে। সেখানে একটি অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে এটি হতে পারে 1% থেকে 2% মধ্যে। এছাড়া প্যাসিভ ফান্ডে কোনো এক্সিট লোড চার্জ নেই, যার ফলে অ্যাক্টিভ ফান্ডের তুলনায় প্যাসিভ ফান্ডে লগ্নির সামগ্রিক খরচ কমে যায়। রিটার্নের দিকে তাকালে দেখা যাবে প্যাসিভ ফান্ডগুলির বিগত 1, 3 এবং 5 বছরের রিটার্ন বেশ ধারাবাহিক। প্যাসিভ মিউচুয়াল ফান্ডগুলি বাজারকে ট্র্যাক করে, যে কারণে অ্যাক্টিভ ফান্ডের তুলনায় এগুলির ওঠানামাও কম। নতুন বিনিয়োগকারী বা যারা বেশি রিটার্নের চেয়ে নিরাপত্তাকে অগ্রাধিকার দেন তাদের জন্য প্যাসিভ ফান্ড অত্যন্ত কার্যকরী। স্বল্প কথায় কম খরচ, কম ঝুঁকি এবং ভালো রিটার্নের কারণে প্যাসিভ ফান্ড জনপ্রিয় হয়ে উঠেছে।